ومن احسن قولا ممن دعا الى الله وعمل صالحا وعمل صالحا وقال انني من المسلمين السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله وحده والصلاه والسلام على من لا نبي بعده প্রশংসা আল্লাহর জন্য দূরতাসীম বর্ষিত হোক শীসনাবি মুহাম্মদ সাল্লাই সাল্লামের রুফর আল্লাহম্মা সল্লা আলাই আল্লাহম্মা বারিক আলাই আজকের দিনই মাজলিসের বিষয় হচ্ছে জান্নাতের নদী সমূহের বর্ণনা জান্নাতের নদী সমূহের বর্ণনা হাকিম বিন মোয়াবিয়া রাজিয়াল্লাহতে তার বাবার সূত্রে বর্ণিত রয়েছে তিনি বলেন আল্লাহ রসুল সাল্লাই সাল্লাম এরশাদ করেন জান্নাতের মধ্যে পানি মধু দুধ ও মদের সমুদ্র আছে আল্লাহ রসুল সাল্লাই সাল্লাম বলেন জান্নাতে যে নদী সম রয়েছে তার ভিতরে তিনি বললেন যে জান্নাতের মধ্যে পানি মধু দুধ ও মদের সমুদ্র আছে এগুলো থেকে আরও ঝর্ণা বা নদীসম প্রবাহিত হবে ইমাম তিরমিজি রহমল্লা হাদিসটি নিয়ে এসছেন দুই হাজার পাঁচ শত একাত্তর নম্বর হাদিস হাদিসটি শহীদ হাদিস জি আসলে জান্নাতের অনেক নিয়ামত রয়েছে জান্নাতের নিয়ামত আমরা সবাই চাই মমিন ব্যক্তির আশা আকাঙ্ক্ষা যে জান্নাতে যাবে কারণ জান্নাতই আসল স্থান মানুষের জন্য সেখানে সুখময় স্থান জান্নাতে যে যা চাইবে সে তা পাইবে তো বিষয়টি হলো যে আমরা আশা করব আল্লা সুবহানতালার কাছে যেন আল্লাহ সুবহান সুখময় জান্নাত আমাদেরকে দান করেন এবং জান্নাতুল ফেদাউস যাতে আমরা লাভ করতে পারি সেটা আমরা আশা করব। এ মর্মে আনাস বিন মালিক থেকে বর্ণিত তিনি বলেন আল্লা সাল্লাম বলেন যে ব্যক্তি আল্লাহর কাছে তিনবার জান্নাত জান্নাত চাইবে যে ব্যক্তি আল্লাহর কাছে তিনবার জান্নাত চাইবে জান্নাত বলবে হে আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করো এরপরে যে ব্যক্তি জাহার নাম থেকে তিনবার আশ্রয় চাইবে আল্লাহর কাছে জাহান্নাম বলবে হে আল্লাহ জাহার নাম থেকে তাকে রক্ষা করো জাহান্নাম নাম থেকে তাকে রক্ষা করো তাই আমরা আল্লাহর কাছে জান্নাতল ফ্রেদাউস চাব এবং আমরা চাওয়ার চেষ্টা করব তিনবার এ হাদিসে বলা হয়েছে কোনো ব্যক্তি যদি আল্লাহর কাছে তিনবার জান্নাত চাই তাহলে জান্নাতই বলে হে আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করাও জান্নাতে প্রবেশ করাও এবং যে ব্যক্তি জাহান্নাম থেকে তিনবার আল্লাহর কাছে নাজা চাইবে জাহার নামে বলবে হে আল্লাহ তাকে জাহার নাম থেকে রক্ষা করো ইমাম তিরমিজি মিজুর রহমাল্লাহ হাদিসটি নিয়ে দুই হাজার পাঁচশত নম্বর হাদিস তাই আমরা আল্লাহর কাছে আমরা বেশি বেশি জান্নাত চাবো এবং জাহান্নাম থেকে রক্ষার জন্য আল্লাহর কাছে আমরা প্রার্থনা করব অন্য হাদিসে আল্লাহ রসুল সাল্লাই সাল্লাম বলছেন যে ব্যক্তি জান্নাত সাতবার চাইবে আল্লাহ তালা তাকে জান্নাত দিবেন তার মানে যে ব্যক্তি আল্লাহর কাছে সাতবার জান্নাত চাইবে জান্নাতে বলবি আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করাও এরপরে আল্লাহ রসুল সাল্ল সাল্লাম বলছেন যে ব্যক্তি জাহান্নাম নাম থেকে সাতবার মুক্তি চাইবে যাহার নাম আল্লাহকে উলবেহ আল্লাহ তাকে জাহান্নাম নাম থেকে মুক্তি দান করো এহাদিসটি হাদিস তাই আমরা আমরা সবাই চাই যে জান্নাত জান্নাত বিষয়টি আমরা সবাই চাই পরকাল যাতে আমাদের সুখময় হয় এবং আমরা জান্নাত পেতে পারি আল্লাহ সুহার কাছে আমরা জান্নাতুল ফেরেদাওয়া প্রার্থনা করি আল্লাহ সুবাহতালা যেন আমাদেরকে জান্নাতুল ফেরদাওয়স দান করেন এবং আমাদের যাতে পরকালীন সুখময় স্থানে আমরা থাকতে পারি আল্লাহ তালার কাছে এ কামনা করছি আল্লাহ তালা যেন আমাদেরকে অন্য পকর্ম থেকে রক্ষা করেন এবং জান্নাতে সুখময় স্থান দান করেন ওয়া ওয়ানদুল্লাহ রবল্লাহ আলমিন সুহানক আল্লাহমুল হামদিকা সাদাল আলাহ তাস্তাক ওয়া তুবিলাইক